ओम परतत्वे सदा लीनो रामकृष्णो समाग्मया यो धर्म स्थापनरतो वीरेशम तम नमाम्यहम। श्री भगवानेर अशेष कृपाए आबार आमरा समबेत होयेछि। आजके पार्षद कथार बदले आमरा स्वामी शिष्य संवाद करछि, ना पड़े क्लास निते आमार खूब खराब लागे आर कि। पूजनीय भूतेशानंदजी शुद्धानंदजी कथा बोलतेन, शुद्धानंदजी जदि निजे कोनो जिनिस ना बुझतेन তাহলে সেই ক্লাস তিনি নিতেন না। তিনি বলতেন আমি আজকে প্রস্তুত হয়ে আসিনি। শুদ্ধানন্দজির মতে এই যে পড়ানো কেউ নেই, এই যে আমরা যে শাস্ত্র চর্চা করছি, উনি চর্চার কথা বলতেন। উনি পড়াচ্ছেন আচার্য হয়ে, এ কথা তিনি কখনো বলতেন না। উপনিষদকে একবারে দর্শন করেছিলেন এবং স্বামীজির কথা ঠাকুরের কথার চেয়েও স্বামীজির কথা তার কাছে একবারে উপনিষদের মতো ছিল। আজকে আমরা যে স্বামীজির কথা পড়ছি, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ হয়েছে এবং তার থরো এডিটিং করা, এটা সবই শুদ্ধানন্দজির করে দেওয়া। কিন্তু মজার কথা হলো, শুদ্ধানন্দজির শেষ জীবনে দেখা গিয়েছিল সমস্তটা দিন উনি কথামৃত পড়তেন এবং ওনার কাছে কেউ উপদেশ চাইলে উনি কথামৃতের যে অংশটা পড়ছেন সেটা তাকে ট্রান্সফার করে দিতেন, বলতেন এইটা পড়ো। যখন উনি তো খুব অল্প সময় প্রেসিডেন্ট ছিলেন, মাত্র ৬ মাস আর কি, এই ৬ মাস প্রেসিডেন্টশিপে উনি যেই তার কাছে কোনো উপদেশ চাইতো উনি বলতেন কথামৃত করো, কথামৃত করে তার থেকেই যাবতীয় কিছু শিখেছি। এটা মাধবানন্দজির কাছেও আমরা দেখি। মাধবানন্দজিও সমস্ত দিন কথামৃত পড়তে ভালোবাসতেন, প্রেসিডেন্ট হওয়ার পর আরও বেশি করে সমস্ত দিন কথামৃত পড়তেন। এবং কেউ সাধু হতে চাইলে তাকে স্বামীজির কমপ্লিট ওয়ার্কস পড়তে বলতেন, কথামৃত নয়। বলছেন কথামৃত আমাদের সাধু বৃত্তিকে জাগ্রত করে, কিন্তু স্বামীজির কাজ করতে গেলে, সাধু হতে গেলে, সাধু হওয়ার জন্য আমাদের স্বামী বিবেকানন্দের লেখা পড়া খুব জরুরি। স্বামী বিবেকানন্দের লেখা না পড়লে কথা স্বামী ঠাকুরের ভাব বোঝা যায় না। ঠাকুর হলেন তত্ত্ব এবং তার ব্যাখ্যাতা হলেন স্বামী বিবেকানন্দ স্বয়ং। সেই কারণে ঠাকুরের কথাও যেরকম পড়বো বেশি করে পড়তে হবে স্বামীজির কথা। স্বামীজির কথা অনেক বেশি প্র্যাকটিক্যাল, এবং যদি অভ্যাস করতে হয় তাহলে মায়ের কথাও পড়তে হয়। কারণ ত্রিবেণী সঙ্গমীদের জীবন, মা আমাদের স্তরে নেমে এসে আমাদের সঙ্গে অভ্যাস করে দেখিয়েছেন। ঠাকুরও সাধন ভজন করেছেন, কিন্তু ঠাকুরকে ঠাকুরের সাধন ভজন অভ্যাস করতে গেলে ওই ধরনের বৃত্তি দরকার যেটা আমাদের মনে ওঠে না, আমাদের মনের ভেতরে সেই ভাবটা জাগে না। সেই কারণে আমরা ঠাকুরের সবসময় ঠাকুরকে ধরে উঠতে পারি না, কিন্তু মাকে ধরলে খুব সহজে আমরা সাধন ভজন করতে পারি। মা তো সহজ করে, যেমন আমাদের শরীর খারাপ হলে সহজ পথ্য দিয়ে আমাদের পেটকে ঠিক রাখতেন, শরীরে সব ঠিকঠাক রাখতেন, মাও ঠিক সেই রকম, মানে আমাদের বোঝার মতো করে ঈশ্বর তত্ত্ব ভগবানের কথা আমাদের বোঝার মতো করে আমাদের কাছে প্রেজেন্ট করতেন। শুধু তাই নয়, উৎসাহিত করতেন কেমন করে সেটা আমরা আমাদের জীবনে প্রয়োগ করে দেখাবো। আজকের যে পাঠটা হবে সেটা দশম বল্লী, স্থান কলকাতার বাগবাজার, January 1898 সালের ঘটনা। কয়েকদিন হইল স্বামীজি বাগবাজারে বলরাম বসুর বাড়িতে অবস্থান করিতেছেন। প্রাতে দ্বিপ্রহরে ও সন্ধ্যায় তাহার কিছুমাত্র বিরাম নাই, কারণ বহু উৎসাহী যুবক, কলেজের বহু ছাত্র, তিনি এখন যেখানেই থাকুন না কেন তাহাকে দর্শন করিতে আসিয়া থাকে। স্বামীজি সকলকেই সাদরে ধর্ম ও দর্শনের জটিল তত্ত্বগুলি সহজ ভাষায় বুঝাইয়া দেন। স্বামীজির প্রতিভার নিকট তাহারা সকলেই যেন অভিভূত হইয়া নীরবে অবস্থান করে। এই দেখুন, এই স্বামী বিবেকানন্দই ছিলেন শ্রীরাম ভারত বিশ্ববিজয়ী হওয়ার আগে, কিন্তু সেই সময় আমাদের ভারতীয়দের পোড়া কপাল, বিশেষ করে বাঙালিদের পোড়া কপাল, আমরা আমাদের যে প্রতিভা সেগুলোকে কখনো স্বীকৃতি দিই না। বিদেশ থেকে যদি ছাপ না আসে তাহলে আমাদের কখনোই সেই স্বীকৃতি দেওয়া হয় না। স্বামী বিবেকানন্দকে বিদেশ চিনেছিল বলে ভারতও মনে করল যে তার চেনা দরকার, এবং যে স্বামীজির কাছে আসতো তাকেই তিনি উজাড় করে তার জ্ঞানরাশি দিয়ে দিতেন তার মতো করে। বলছেন স্বামীজির কিঞ্চিত মাত্র বিশ্রাম নেই, প্রাতে দ্বিপ্রহরে এবং সন্ধ্যায় কারা আসে, উৎসাহী যুবক এবং কলেজের বহু ছাত্র। স্বামীজি এই জনগণ মন সকলেরই হৃদয়ে হরণ করে নিয়েছিলেন, কিন্তু স্বামীজি নিজে চাইতেন তার ভাব প্রচারিত হোক অল্প বয়সীদের মাধ্যমে। কারণ তিনি শুধু ভাব প্রচার করেই সন্তুষ্ট ছিলেন না, ভাবটি কাজে রূপান্তরিত হোক।
এবং কাজ করার জন্য যে উৎসাহী মন থাকা দরকার সেটি অল্প বয়সী ছেলেদের ভেতরেই থাকে। বয়স যাদের অল্প তাদের উৎসাহ বেশি, শক্তি বেশি, পরাজয়ে লেগে থাকার ক্ষমতা আছে, এই সমস্ত কিছু তাদের ভেতরে আছে। এবং স্বামীজি চাইতেন তার ভাব এই নতুন প্রজন্মের মানুষের কাছে আসুক, নতুন প্রজন্মের মানুষ নতুন করে জীবনকে দেখতে শিখুক। বলছেন, আজ সূর্যগ্রহণ সর্বগ্রাসী গ্রহণ, জ্যোতির্বিদগণ ও গ্রহণ দেখিতে নানা স্থানে গিয়াছেন। ধর্মপিপাসু নরনারীগণ গঙ্গা স্নান করিতে বহুদূর হইতে আসিয়া উৎসুক হইয়া গ্রহণ বেলা প্রতীক্ষা করিতেছেন। স্বামীজির কিন্তু গ্রহণ সম্বন্ধে বিশেষ কোনো উৎসাহ নেই। শিষ্য আজ স্বামীজিকে নিজ হস্তে রন্ধন করিয়া খাওয়াইবে স্বামীজির আদেশে। মাছ তরকারি ও রন্ধনের উপযোগী অন্যান্য দ্রব্যাদি লইয়া বেলা 8টা নাগাদ সে বলরামবাবুর বাড়িতে উপস্থিত হইয়াছে। তাহাকে দেখিয়াই স্বামীজি বলিলেন, তোদের দেশের মতো রান্না করতে হবে, আর গ্রহণের পূর্বেই খাওয়া দাওয়া শেষ হওয়া চাই। দুটো জিনিস এখানে খুব পরিষ্কার করে বোঝা, একটা হচ্ছে যেমন গ্রহণ নিয়ে তার রিচুয়ালিস্টিক ভাবনা চিন্তা কিন্তু খুব বেশি নেই, কিন্তু অন্যের বিশ্বাসে তিনি আঘাত করতে চাইছেন না। আমাদের একটা প্রচলিত বিশ্বাস আছে, গ্রহণ চলাকালীন আমরা কেউ কোনো কিছু খাওয়া দাওয়া করি না। বেলুড় মঠের গ্রহণ দেখবার মতো, যখন গ্রহণ হয় বেলুড় মঠে সমস্তক্ষণ ঠাকুরের মন্দির খোলা থাকে এবং সাধুরা গান গায়, সে এক অপূর্ব পরিবেশ তৈরি হয়। একবার আমাদের ট্রেনিং সেন্টারে থাকাকালীন সূর্যগ্রহণ হয়েছিল দুপুরের একটু পরে, 2:30 নামে। তারপরে সেই গান হচ্ছে, ধীরে 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 সমস্তটা অন্ধকার হয়ে গেছে, পাখিরা যেন তার কুলায় ফিরে আসবে এরকম আওয়াজ হতে শুরু হয়েছে, আর তার ভেতরে গান হচ্ছে। সেই সেদিনকে সব গান গাইতে গাইতে আর কোনো গান খুঁজে পাওয়া যাচ্ছে না, এবং ওইরকম যখন অন্ধকার অবস্থা তখন রমেশ মহারাজ গান গাইছিলেন, ওই যে দেখা যায় আনন্দধাম অপূর্ব শোভন, এই গানটি তিনি গাইছিলেন, আমরাও সঙ্গে সঙ্গে গাইছিলাম। সাধারণত এই গানটা আমাদের শরীর চলে গেলে গাওয়া হয়, কিন্তু সেদিনকার সেই প্রায় অন্ধকার পরিবেশের ভেতরে যখন ঠাকুরের মন্দিরে ঠাকুরের সমস্ত আলোগুলো জ্বেলে দেওয়া হয়েছে ঠাকুরের সামনে, আর শুধু চতুর্দিকের অন্ধকার মাঝখানে জ্যোতির্ময় শ্রীরামকৃষ্ণ বিরাজ করছেন, তখন আমাদের মনে, সকলের মনে একটা অন্যরকমের ভাব এসে গেছিল। স্বামীজি বলছেন যে রান্না করে আজকে খাওয়াতে, সে রান্না কীরকম হবে, না তোদের দেশের রান্না হবে, খুব ঝাল হওয়া চাই, বাঙালরা যারা আছেন অন্যভাবে নেবেন না, খুব ঝাল খান তারা, সেই ঝাল রান্না করা চাই। স্বামীজি বলছেন সেই জুল এখানে দেওয়া আছে, মাছের জুল, বিশেষ ঝাল হয় নাই, এটি স্বামীজি খুব ইয়ে করে বলছেন। বলরামবাবুর বাড়িতে মেয়ে ছেলেরা কেহই এখন নাই, বা কেহই এখন কলকাতায় নাই, সুতরাং বাড়ি একেবারে খালি। শিষ্য বাড়ির ভেতরে রন্ধনশালায় গিয়া রন্ধন আরম্ভ করিল। শ্রীরামকৃষ্ণ গতপ্রাণা যোগীন মা নিকটে দাঁড়াইয়া শিষ্যকে রন্ধন সম্বন্ধীয় সকল বিষয়ে জোগাড় দিতে ও সময়ে সময়ে দেখাইয়া দিয়া সাহায্য করিতে লাগিলেন, এবং স্বামীজি মধ্যে মধ্যে ভেতরে আসিয়া রান্না দেখিয়া তাহাকে উৎসাহিত করিতে লাগিলেন। আবার কখনো বা দেখিস মাছের ঝোল যেন ঠিক বাংলাদেশি ধরনের হয় বলিয়া রঙ্গ করিতে লাগিলেন। কি সুন্দর দেখুন এই বিশ্ব, এই কারণে আমাদের সাধুকে, এই গুরুকে বা ইষ্টকে এই মানুষের মতো করে দেখা উচিত। মানুষের মতো করে না হলে তার সাথে একাত্মতা তৈরি হয় না। স্বামী শিষ্য সংবাদ এই কারণে পড়া উচিত। এখানে যেমন বিশ্ববিজয়ী বিবেকানন্দকে দেখা যায়, এখানে যেমন পরার্থে কাতর স্বামী বিবেকানন্দকে দেখা যায়, এখানে তেমনি মানুষ বিবেকানন্দকে দেখা যায়। আমরা চোখ বন্ধ করলে কল্পনা করতে পারি যে স্বামীজি রান্না করছেন, একতলায় রান্নাঘর ছিল, এখন যেখানে সাধুরা মাঝে মাঝে থাকেন, গেস্ট সাধুরা এসে থাকেন, ওই রাস্তার দিকের যে তিনটি ঘর আছে ওই অন্দর মহলে ওটা রান্নাঘর ছিল। এই ওদের বাড়ির একজন ভদ্রমহিলা আসতেন, এই পুঁথিপাঠ শুনতে ওর কাছে আমি শুনেছি, ওই দিকের ঘরগুলো রান্নাঘর ছিল, সেইখানে স্বামীজি বসে রান্না করছেন, এই আমাদের শিষ্য বসে, শরৎচন্দ্র চক্রবর্তী বসে রান্না করছেন, এবং যোগিনমা জোগাড় দিচ্ছেন, দেখিয়ে দিচ্ছেন, যোগিনমাও হাতা নেড়ে দিচ্ছে, উনি মাঝে মাঝে একটু নাড়ানাড়ি করছেন, আর স্বামীজি উৎসাহ দিয়ে চলেছেন। শুধু তাই নয়, উৎসাহ দিয়েই ক্ষান্ত নয়, বলছেন যে মাছের ঝুল যেন ঠিক বাংলাদেশি ধরনের হয়। এই ঝুল কথাটা আমি প্রথম বারাসাতে গিয়ে শুনলুম, বারাসাতে দুটি কথা কিছুতেই বুঝতে পারতাম না, এক হচ্ছে ঠাকুরের ভুগ উঠছে, মানে ওকারকে রস্যৌকার করে বলা, ঠাকুরের ভুগ উঠছে আর মাছের ঝুল, এইটা ওখানে শুনতাম।
তা তখন প্রথম প্রথম বুঝতে পারতাম না, তারপরে বুঝেছি। আমরা মজা করতাম, এটা ভূত কি, একটি ভলেন্টিয়ার ছিল তার নাম গোপাল, কেউ তাকে ওকারে গয় ওকার উচ্চা সবাই গোপাল গোপাল, আর গোপালও নয় গোপাল, পরে ফটা বলে ডাকতেন। সেই নিয়ে আমরা এটা মজা করতাম, কিন্তু কি সুন্দর উচ্চারণগত বৈশিষ্ট্য, এমন সুরে ওরা কথা বলতেন যেটা সত্যি শ্রুতি সুখ। আমি এখন এইগুলোকে খুব ভালো লাগে আমার, এগুলো বুড়ো হয়ে যাচ্ছে তো এইসব কথাগুলো শুনতে খুব ভালো লাগে, যখন মানুষজন এরকমভাবে একে অপরের সঙ্গে কথা বলে। বাঙালদের কথা খুব খুব মিষ্টি, খুবই মিষ্টি, এবং খুব পোয়েটিক, একটা একটা যেন তাতে একটা যেন একটা সুর আছে, যেন একটা ছন্দবদ্ধ আছে সেই রকম। আমাদেরগুলো বড্ড বেশি পলিশড আর কি, এই উত্তর কলকাতা বা এবঙ্গের লোকেদের খুব পলিশড। হুগলি টুগলি গেলে অন্যরকম উচ্চারণ, মেদিনীপুরে আবার আরেক রকম উচ্চারণ, তারপরে বাঁকুড়াতে আরেক রকম, কাইকে পাবে না, এই অদ্ভুত রকমের বলে কাইকে পাবে না। আমাদের টেলিফোন অপারেটর বলতেন কাইকে পাওয়া যাচ্ছে না, আমরা ওইটা শোনার জন্য বারবার ফোন করতাম, তাহলে অসিকদা কাউকে পাওয়া যাচ্ছে না, উনি বলতেন না মহারাজ কাইকে পাওয়া যাচ্ছে না, ওটা শোনবার জন্য আমরা বারবার ইন্টারকমে ফোন করতাম। এই স্বামীজির এই যে কথা কি সুন্দর, স্বামীজি একবার মাটির পৃথিবীতে নেমে এসছেন, গুরু গুরু থেকে নেই, গুরু বন্ধু হয়ে গেছেন, বলছেন দেখিস মাছের ঝুল যেন ঠিক বাংলাদেশি ধরনের হয়। এর পরের অংশটা খুব সুন্দর, চোখ বন্ধ করলে ধ্যান করতে পারলে দেখতেন ভীষণ আনন্দ হতো। ভাত মুগের ডাল কই মাছের ঝোল মাছের টক আর মাছের শুক্তনি, রান্না প্রায় শেষ হইয়াছে, এমন সময় স্বামীজি স্নান করিয়া আসিয়া নিজেই পাতা করিয়া খাইতে বসিলেন, এখনও রান্নার কিছু বাকি আছে বলিলেও শুনিলেন না। আবদেরে ছেলের মতো বললেন, যা হয়েছে শিগগিরই নিয়ায়, আমি আর বসতে পাচ্ছি নে, খিদে পেট জ্বলে যাচ্ছে, বিশ্ববিজয়ী বিবেকানন্দ। এর কথা শুনে, একটি শব্দ শুনে সারা শিকাগোবাসী হাততালি দিয়েছিল, সেই বিবেকানন্দ থালা নিয়ে নিজেই বসে পড়েছেন খেতে। শুধু তাই নয়, আরেকটি স্মৃতি কথা আছে এরকম, স্বামীজির সাথে নিস্তারিণী দেবী, ভবতারিণী দেবী যিনি বসুমতী মা ছিলেন, বসুমতী মায়ের একটা স্মৃতি কথা আছে। কাশীতে স্বামীজি গিয়েছেন, গিয়ে খাবেন, আর ওই উনি খুব কালো ছিলেন, ওই সেই সেইটা নিয়ে মজা করছেন, শ্যামা মা কি আমার কালো রে। শুধু তাই নয়, তিনি বাজনার কিছু পাচ্ছেন না, থালার পেছন দিকে বাজিয়ে বাজিয়েই সেই গান শোনাচ্ছেন। এইগুলো যখনই শুনি না যে ভগবান আমাদের মাঝখানে নেমে আসেন আমাদের মতো হয়ে, তখন মনে হয় যেন সত্যি সত্যি আমরা যদি দেখতে পেতুম। ধ্যান করা ছাড়া তো কিছু উপায় নেই, চিন্তা করা ছাড়া, হ্যালুসিনেশন ফ্যান্টাসি করতে হয়, কিন্তু যারা দেখেছে তারা সত্যি সত্যি সৌভাগ্যবান। স্বয়ং শিব স্নান করে এসে বসেছেন আর বলছেন, ছোট্ট শিশুর মতো বলছেন, একবারে আবদার করছেন, বলছেন যা আছে যা হয়েছে শিগগিরই নিয়ে, আমি আর বসতে পাচ্ছি না, খিদে পেটের যা পেট জ্বলে যাচ্ছে। শিষ্য কাজেই তাড়াতাড়ি আগে স্বামীজিকে মাছের শুক্তনি এবং ভাত দিয়ে গেল। শুক্ত সেটা মাছ দিয়ে তৈরি, এটা আমি কখনো খাইনি, বাঙালরা নিশ্চয়ই জানেন। স্বামীজিও তৎক্ষণাৎ খাইতে আরম্ভ করিলেন। অনন্তা শিষ্য বাটিতে করিয়া স্বামীজির জন্য অন্য সকল তরকারি আনিয়া দিবার পর যোগানন্দ প্রেমানন্দ প্রমুখ অন্যান্য সন্ন্যাসী মহারাজগণকে অন্য ব্যঞ্জন পরিবেশন করিতে লাগিল। শিষ্য কোনোকালেই রন্ধনপটু ছিল না, কিন্তু স্বামীজি আজ তাহার রন্ধনের ভূয়সী প্রশংসা করিতে লাগলেন। কলিকাতার লোক মাছের শুক্তনি নামে খুব ঠাট্টা তামাশা করে, কিন্তু তিনি সেই শুক্তনি খাইয়া খুশি হইয়া বলিলেন, এমন কখনো খান নাই, কিন্তু মাছের ঝুলটা যেমন ঝাল হয়েছে এমনটার কোনোটাই হয় নাই। টকের মাছ খাইয়া স্বামীজি বলিলেন, এটা ঠিক যেন বর্ধমানী ধরনের হয়েছে। অনন্তর দই সন্দেশ গ্রহণ করিয়া স্বামীজি ভোজন শেষ করিলেন এবং আচমনান্তে ঘরের ভিতর খাটের উপর বসিয়া উপবেশন করিলেন। শিষ্য স্বামীজির সম্মুখে দালানে প্রসাদ পাইতে বসিলেন। স্বামীজি তামাক টানিতে টানিতে বলিলেন, যে ভালো রাঁধতে পারে না সে ভালো সাধু হতে পারে না, মন শুদ্ধ না হলে ভালো সুস্বাদু রান্না হয় না। কি সুন্দর ছবিটা, ভাবলেই কীরকম আনন্দ হয়। স্বামীজি খাচ্ছেন একে একে ভাত মাছের শুক্তনি, তারপরে ডাল তরকারি মাছের ঝোল, ভীষণ ঝাল। স্বামীজি নিশ্চয়ই আহ উহ করছিলেন ঝালেতে, আবার মাছের টক খেয়ে খুব অ্যাপ্রিসিয়েট করছেন। আমার মন তো ছিলেন স্বামী অমলানন্দজি মহারাজ, ওনার হার্টের কারণে তেল ঝোল খাওয়া বারণ ছিল, রোজ মাছের ঝোল করে দেওয়া হতো, মাগুর মাছের ঝোল খেওয়া হতো, সেটা যে খুব বেজার মুখে উনি খেতেন সেটা আমরা জানতাম। এসেই রোজ খোঁজ করতেন যে মাছের টক হয়েছে কিনা, মেদিনীপুরের মানুষ তো খুব মাছের টক খেতে ভালোবাসতেন।
যেদিন মাছের টক হতো সেদিনকে ওই একটি আলু একটি পটল আর মাছটিকে তুলে উনি বলতেন রোজ এসব সব বাজে জিনিস কাছে আছে, ভালো জিনিস খাবো। অনেকখানি ভাত নিতেন আর তাতে ওই তিনি ওই মাছের ঝোল দিয়ে মাছের টক দিয়ে খেতেন। আর মাছগুলো মুখে পুড়ে এখন আমি চোখ বন্ধ করে দেখি, এমনি এমনি করে দুলে 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 সেটা আস্বাদ করতেন। ওই আজকে এটা যখন পড়া হচ্ছিল তখন মনে মনে ওনার কথাই ভাবছিলাম কয়েকদিন ধরে। এ তো আমাদের সাধারণ মানুষ, আমরা এরকমভাবে খাচ্ছি, স্বামীজি কীরকমভাবে রিলিশ করে খাচ্ছিলেন, নিশ্চয়ই এরকম চোখ বন্ধ করে খাচ্ছিলেন, ওরকম আনন্দ করছিলেন। এবং শিষ্য রান্নায় পটু নয়, শিষ্য জানে যে সেটা রান্না করে সেটা খুব ভালো হয়নি, কিন্তু স্বামীজির দৃষ্টিতে সেটা অসাধারণ হয়ে গেছে। ওই সামান্য রান্নাকেই তিনি উৎসাহ দিচ্ছেন, প্রশংসা করছেন, সব কিছুর ভেতরে একটা পজিটিভিটি তার ভেতরে কাজ করছে। তারপরে স্বামীজি শেষকালে দই সন্দেশ, কলকাতার লোক তো দই সন্দেশ না হলে খেতে পারে না, তাই দই সন্দেশ সমস্ত খেয়ে তারপরে মুখ টুক ধুয়ে খাটের ওপর বসে জমিয়ে তামাক খাচ্ছেন। আমাকে একজন জিজ্ঞেস করেছিলেন যে স্বামীজি তামাক খেতেন, উড়ি বাবা আমাদের অর্ডারে এখনও পর্যন্ত ওই কারণে আছে। কিন্তু যেহেতু এখনকার নতুন সাধুরা খুব হেলথ কনসিয়াস, আমাদের সময় ট্রেনিং সেন্টারে আমরা যেরকম দেখতাম একটা বড় সংখ্যক ছেলেপুলে তামাক খায়, শুধু তাই নয় যখন হেডস কনফারেন্স হয় তখন মহন্তদের কাছ থেকে আর কিছু ডিমান্ড করা হয় না, শুধু তামাকের জন্য পয়সা ডিমান্ড করা হতো। এখন কিন্তু ওই সংখ্যাটা ক্রমাগত কমতে আরম্ভ করেছে, খুব হেলথ কনসিয়াস হয়ে গেছে। নতুন সাধুরা বড় একটা তামাক খায়, তামাকখানেওয়ালা সাধু আমরা বড় একটা দেখিনি। ঠাকুর খুব তামাক খেতেন এবং এখনও ঠাকুরকে সেই অম্বরী তামাক দেওয়া হয়। যদি কখনও ঠাকুরের ভোগ আরতি হয়ে যাওয়ার পরে একটুখানি মন্দিরের দুপাশে গিয়ে দাঁড়ান, আপনারাও তার গন্ধ পাবেন। আমি নিজে তামাক খাই না, কিন্তু দু বছর ধরে ঠাকুরের তামাক সেজেছিলাম। ওই যখন সেই তামাকটা দেওয়া হতো একবারে শেষকালে, ওটা তামাকটা একদম শেষকালে দেওয়া হতো, আঙুলে লেগে যেত বলে আমরা শেষকালে দিতাম, আর দেওয়ার পরে হাওয়া দেওয়া হতো আর সেই গন্ধটা বেরোতো, ওই তামাকের কলকে যেটা আছে সেটা দিয়ে হুড় হুড় করে যখন গন্ধ বেরোতো তখন আমরা মূল কলকের সাথে ওটাকে যুক্ত করে দিতাম। আর এই আম পাতার ইয়েকে কেটে মাঝখান দিয়ে কেটে তাই দিয়ে গড়গড়া তৈরি করা হতো, সে মাছ করে গড়গড়া করা হতো। আর সুকুমার মহারাজ সেটা খেতে খাওয়াতে নিয়ে যেতেন ঠাকুরকে। সে খাওয়া হয়ে গেলে আমরা যখন ঘরে ঢুকতাম যেরকম মানুষের যেরকম তৃপ্তি হয় সেই রকম ঠাকুরের এইরকম হয়, ঠাকুরের সন্তানের কীরকম তৃপ্তি হয়। আজকে যে তিনি ঘরে বসে বসে তামাক খাচ্ছেন এটা কল্পনা করতে আমরা পারি, আমাদের দেখে সেই ভাবটা আসতে পারে, আমাদের এই আনন্দটা হচ্ছে। তারপরে স্বামীজি বলছেন যে ভালো রাঁধতে পারে না সে ভালো স্বাদু হতে পারে না, মন শুদ্ধ না হলে ভালো সুস্বাদু রান্না হয় না। শুদ্ধতার সবসময় প্রয়োজন আছে, পবিত্রতার সবসময় প্রয়োজন আছে, কারণ পবিত্রতার একটাই কাজ, পবিত্রতা পবিত্র ভাব আমাদের ছড়ানো মনকে গুটিয়ে এক জায়গায় করে এনে দেয়। দেখবেন সাকসেস সম্পর্কে বলতে গিয়ে স্বামীজি তিনটে পি এর কথা বলেছেন। প্রথম হচ্ছে পিওরিটি, তারপরে পেশেন্স, তারপরে পার্সিভিয়ারেন্স। পিওরিটি এই কাজটি করে, এটি আমার ছড়ানো মনকে গুটিয়ে এক জায়গায় করে নিয়ে আসে। যতক্ষণ না পর্যন্ত আমরা মনকে গুটাতে পারি ততক্ষণ পর্যন্ত রান্না হয় না। আপনাদের এখানে তো অনেকের খুব ভালো ভালো রন্ধন প্রক্রিয়াশী আছেন আমি জানি। আপনারা দেখবেন দুটো রান্নার ভাগ আছে, আপনি রেগুলার যে রান্না করেন সেটার একরকম স্বাদ হয়, কিন্তু ঠাকুরের জন্য যখন রান্না করেন তখন স্বাদটা আলাদা হয়। এর কারণ হচ্ছে আপনার সমস্ত মনটিকে গুটিয়ে রান্না করেন, এবং এই মনকে গুটিয়ে রান্না করার ফলে সেই রান্নায় সমস্ত রকমের কনসেন্ট্রেশন আছে। আরেক জায়গায় আছে, সেখানে বলছে যে খুব ভালো ঘর ঝাড় দিতে পারে, সে খুব ভালো ধ্যান করতে পারে। ওই এক জায়গায় গুটিয়ে আনবার, ওই যে ময়লাকে বিভিন্ন জায়গা থেকে গুটিয়ে এনে এক জায়গায় করার মতো ক্ষমতা যার আছে, সে ছড়ানো মনকেও এক জায়গায় করে আনতে পারে। রাজা মহারাজ রোজ সবজি কাটা হয়ে গেলে সেই প্রত্যেকের কাটা সেই ঝুড়ি থেকে এক একটা করে আলু তাকে তুলে এনে দেখানো হতো, এবং রোজ তিনি যেটি লক্ষ্য করতেন যে সবচেয়ে ভালো আলু ছোলা হয়েছে আমাদের স্বামী শুদ্ধানন্দজির, একবারে নিখুঁত, মানে সবসময় যে একবারে পুরো সাদা বেরিয়ে গেলেই তাই হবে তা না। অনেক সময় হয় কি আমরা পিল করতে গিয়ে খোসার সাথে অনেকটা সার বস্তু দিয়ে দিই, এসবগুলো পার করেও যে খুব ভালো সবজি কাটতে পারে সে খুব ভালো ধ্যান করতে হয়, তার খুব ভালো ধ্যান হয়। আসলে মনকে যত আমরা এক জায়গায় কনসেন্ট্রেট করি তত আমরা এক মনে সব কাজ করি, তাতে কোনো ভুল হয় না, পরিমাণের কোনো ভুল হয় না। রান্নার আরেকটা জিনিস হচ্ছে আপনি কীরমভাবে জিনিসটাকে কষছেন, মশলাটাকে কীরমভাবে কষছেন, তারপরে আপনাদের সামনে সব বললাম আর সাজে না,
তারপরে সবজি দিয়ে কীরকমভাবে সেই মশলাটাকে তার ভেতরে ঢোকানোর চেষ্টা করেছেন। আমি এক জায়গায় সেই মাছমৌলি রান্না হচ্ছিল দেখেছিলাম, এক কড়া ভর্তি নারকেলের দুধ, সেইটাকে মারতে 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 গায়ে গায়ে যখন হয়ে গেল তখন দেখছি বলছে যে না তখন রান্না হয়েছে, ওই ধৈর্য কে ধরবে, আমি তো পারবো না। কিন্তু অপূর্ব, মাছের ভেতরেও যেরকম স্বাদ মাছের বাইরেও সেরকম স্বাদ। স্বামীজি খুব অ্যাপ্রিসিয়েট করছেন এবং বলছেন যারা রাঁধুনি যারা মন যে খুব ভালো সাধু, যে ভালো রাঁধতে পারে সে খুব ভালো সাধুও হতে পারে, কারণ তার মনের এই যে কনসেন্ট্রেশন একতানতা এটা খুব বড় জরুরি। আমি তো বলি শুধু সাধু হওয়ার নয়, ভালো সংসারী হতে গেলেও মনের একতানতা খুব জরুরি। কিছুক্ষণ পরে চারিদিকে সাত ঘন্টা বাজিয়া উঠিল ও স্ত্রীকণ্ঠের উদুদ্ধনি শোনা যাইতে লাগিল। স্বামীজি বলিলেন, ওরে গেরন লেগেছে, আমি ঘুমোই তুই আমার পা টিপে দে। এই বলিয়া একটু তন্দ্রা অনুভব করিতে লাগিলেন। শিষ্য তাহার পদসেবা করিতে করিতে ভাবল, এই পুণ্যক্ষণে গুরুসেবাই গুরুপদসেবাই আমার গঙ্গা স্নান ও জপ। এই ভাবিয়া শিষ্য শান্ত মনে স্বামীজির পদসেবা করিতে লাগিল। গ্রহণে সর্বগ্রাস হইয়া ক্রমে চারিদিক সন্ধ্যাকালের মতো তমসাচ্ছন্ন হয়েছিল। এই বইতে পাদটিকায় দেয়া আছে, তারিখটা ছিল 22 জানুয়ারি 1898 সাল। এদিন মধ্যাহ্নের পর পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছিল, চতুর্দিক অন্ধকার হয়েছিল। গ্রহণ ছাড়িয়া যাইতে যখন 15-20 মিনিট বাকি আছে তখন স্বামীজি উঠিয়া মুখ হাত ধুইয়া তামাক খাইতে খাইতে শিষ্যকে পরিহাস করিতে লাগিলেন। লোকে বলে গেরনের সময় যে যা করে সে নাকি তাই কোটি গুণ পায়। তাই ভাবলুম মহামায়া এ শরীরে সুনিদ্রা দেননি, যদি এই সময় একটু ঘুমোতে পারি তো এরপর বেশ ঘুম হবে। কিন্তু তা হলো না, কিন্তু বড়জোর 15 মিনিট মতো ঘুম হয়েছে। এটা সত্যি গ্রহণের সময় যা করা যায় তার বহু গুণ ফল লাভ করা যায়। আপনাদের মনে আছে কিনা জানি না, খুব সম্ভবত এটা 1996 সালে কালী পূজার পরের দিন সূর্যগ্রহণ হয়েছিল। ওই যে সেই হীরের আংটি মতো সেই রকম দেখতে সেই রকম হয়েছিল, দেখাচ্ছিল। আমরা সারা কয়েকদিন ধরে কালী পুজোর জন্য পরিশ্রম করেছি, এত পরিশ্রম করেছিলাম আমরা সারা রাত দাঁড়িয়েই ছিলাম, কারণ আমাদের ভয় হচ্ছিল আমার আর সুপ্রকাশ মাঝে যদি একবার বসে পড়ি ঘুমিয়ে কাদা হয়ে যাব। সেইখানে যেই পুজো শেষ হয়ে গেল আমাদের ঘরে দুটো খাট ছিল, একটা খাটে সুপ্রকাশ মাঝে, একটা খাটে আমি মশভস করে ঘুমালাম। এবং গ্রহণের পুরো সময় ঘুমানোর পরে যখন উঠে এলাম এরকম ফ্রেশনেস কখনো হয়নি। তখন শুনেছিলাম স্বামীজির এই কথাটা যে গ্রহণে যা করা যায় তাই শতগুণ হয়। বেলুড় মঠে এসে দেখলাম গ্রহণের সময় সবটুকু সময় ঈশ্বর চিন্তা করা যায়। যে জপ ধ্যান করতে পারে সে সেই সময় জপ করে, আর আমরা যারা নিচু থাকের সাধু ছিলাম আমরা যারা জপ করতে পারতাম না আমরা গান গাইতাম। যে কোনোভাবেই হোক ঈশ্বর চিন্তাটা করার চেষ্টা করতাম এবং এতে ভীষণ আনন্দ হতো। এই একটা এই গ্রহণে এমন একটা ভাব তৈরি হয়, খুব আনন্দ হতো। এবং পূজনীয় রামগোপাল মহারাজকে দেখতাম, উনি এসব বিষয়গুলো খুব দক্ষ ছিলেন। যেই গ্রহণ শেষ হয়ে গেল একবারে সেই মোক্ষ সময়ে একবারে ঘড়ি ধরে গঙ্গা স্নান করতেন, আমরা সবাই পেরে উঠতাম না, কিন্তু ওনার এসবগুলি খুব ছিল। স্বামীজি ঘুমানোর চেষ্টা করলেন, তার ঘুম হতো না, সেই কারণে ঘুমানোর চেষ্টা করছিলেন কিন্তু 15-20 মিনিটের বেশি ঘুমোতে পারলেন না। শিষ্য মনে করলেন এই সময় গঙ্গা স্নান করতে হয়, গুরু হলেন গঙ্গার মতো পবিত্র, তাই তার পদসেবা করা তার বন্দনা করা তাতেই তার গঙ্গা স্নান তুল্য হবে। তিনি তাই স্বামী বিবেকানন্দের পদসেবা করতে থাকলেন। গ্রহণ হয়ে গেল, অনন্তর সকলে স্বামীজির নিকট আসিয়া উপবেশন করিলেন। স্বামীজি শিষ্যকে উপনিষদ সম্বন্ধে কিছু বলিতে বলিলেন। শিষ্য ইতঃপূর্বে কখনো স্বামীজির সমক্ষে বক্তৃতা করেন নাই, তাহার বুক দুরু দুরু করিতে লাগিল, কিন্তু স্বামীজি ছাড়িবার পাত্র নহে। সুতরাং শিষ্য উঠিয়া পরাঞ্চি খানি ব্যতীনাথ স্বয়ম্ভু মন্ত্রটি ব্যাখ্যা করিতে লাগিলেন। পরে গুরুভক্তি ও ত্যাগের মহিমা বর্ণনা করিয়া ব্রহ্মজ্ঞানী যে পরম পুরুষার্থ ইহা মীমাংসা করিয়া বসিলেন। স্বামীজি পুনঃপুনঃ করতালি দ্বারা শিষ্যের উৎসাহ বর্ধনার্থ করিতে লাগিলেন, আহা সুন্দর বলেছে, আরেকবার দেখুন মানুষ বিবেকানন্দের আরেকটা রূপ। সার মানুষ বিবেকানন্দ বক্তৃতা করতে বলছেন, কাকে তিনি বলছেন? শরৎচন্দ্র চক্রবর্তীকে। এই ছবি আমরা অনেক জায়গায় দেখেছি, সারদানন্দজি তার জীবনীতে লিখছেন। যখন তিনি স্বামীজির কাছে ইংল্যান্ডে গিয়ে পৌঁছলেন
স্বামীজি তাকে বক্তৃতা দেওয়ার কথা বললেন। তিনি ভয়ে জড়সড় হয়ে থাকতেন। স্বামীজি দেখলেন এর সোজা আঙুলে ঘি ওঠে না, তা একদিন ক্লাসে অ্যানাউন্স করে দিলেন পরের দিন স্বামী সারদানন্দ বক্তৃতা দেবেন। ফলে সারদানন্দজিকে বাধ্য হতে হলো। সারদানন্দজি বক্তৃতা দেওয়ার সময় খুব হাত পানাকে এমনি এমনি করে নাড়াতেন। স্বামীজি আয়নার সামনে দাঁড়িয়ে তার বক্তৃতার অভ্যাস করাতে বসলেন এবং পাশে একটা ছড়ি নিয়ে বসে থাকলেন। যেই সারদানন্দজি হাত তুলতে গেলেন সঙ্গে সঙ্গে পটাস করে ছড়ির বাড়ি মেরে দিতেন। হাত নামিয়ে দিয়ে তিনি বক্তৃতা দেওয়া শুরু করলেন। এই হাত পা ছড়িয়ে বক্তৃতা দেওয়ার অর্থটা হচ্ছে আমরা আমাদের যে অনুভূতিটাকে সেটা একমুখী করতে পারছি না, বহুমুখী হচ্ছে। সেই কারণে স্বামীজি এই হাত পা নাড়ানোর উপর খুব জোর দিতেন না, একেবারেই জোর দিতেন না। উত্তেশানন্দজিকে দেখেছি তো স্থির পাথরের মূর্তির মতো বসে বক্তৃতা দিতেন। এতটুকু হাত পা, কোনো হাত পা কেন, শরীরের কোনো অংশ নড়ত না, শুধু ঠোঁট দুটো এমনি 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 করে নড়ে যেত। সে দীক্ষার সময় কি পরবর্তীকালেও দেখেছি যখন তিনি কথা বলতেন বড় একটা তার শরীরের কোনো মুভমেন্ট দেখতে পাইনি, মনে হতো সারা শরীরটা জ্বর শুধু মুখখানা এমনি এমনি করে খালি নড়ছে। উত্তেশানন্দ এই কথা তিনি বলছেন। স্বামীজি তাকে তার সামনে উপনিষদ সম্পর্কে বলতে বললেন। তিনি সেই উপনিষদের ব্যাখ্যা করে তিনি বলতে থাকলেন। তারপরে তিনি মীমাংসা এলেন। প্রত্যেক আলোচনার একটা তো মীমাংসা থাকে, সেই আলোচনায় মীমাংসায় এলেন যে গুরুভক্তি এবং ত্যাগের মহিমা, এইটি তিনি বর্ণনা করলেন। এবং ব্রহ্মজ্ঞান হচ্ছে পরম পুরুষার্থ, ব্রহ্মজ্ঞান ছাড়া আমাদের মুক্তি নেই, এটি প্রাপ্তির জন্য সর্বদা চেষ্টা করতে হবে, এই সিদ্ধান্ত বাক্যে তিনি উপনীত হলেন। তিনি নিজেও জানেন তার বক্তৃতা খুব ভালো হয়নি, কিন্তু স্বামীজি করতালি দিয়ে উৎসাহ করছেন, দেখুন মজাটা দেখুন। এই হলেন স্বামী বিবেকানন্দ, করতালি দিয়ে নিজের শিষ্যকে উৎসাহ দিচ্ছেন বক্তৃতা দেওয়ার জন্য। বলছেন ভারী সুন্দর, আহা সুন্দর বলেছে। অনন্ত শুদ্ধানন্দ প্রকাশানন্দ তখন ব্রহ্মচারী প্রভৃতি শিষ্যকে স্বামীজি কিছু বলিতে আদেশ করিলেন। শুদ্ধানন্দ ওজস্বিনী ভাষায় ধ্যান সম্পর্কে নাতি দীর্ঘ এক বক্তৃতা করিলেন। অনন্তর প্রকাশানন্দ প্রভৃতিও এইরূপ করিলে স্বামীজি উঠিয়া বাহিরে বৈঠকখানায় আগমন করিলেন। তখনও সন্ধ্যা হইতে প্রায় এক ঘন্টা বাকি আছে। সকলে ওই স্থানে আসিলে স্বামীজি কহিলেন, তোদের কার কি জিজ্ঞাসা আছে বল। এখনো পর্যন্ত বেলুড় মঠে এই ধারাটি আছে। নতুনদের একটা জায়গায় বলতে দেওয়া হয়, সেটা হচ্ছে ট্রেনিং সেন্টারে। বিভিন্ন উৎসবে ওদের যে জয়ন্তীগুলো হয়, যেরকম শঙ্কর জয়ন্তী, বুদ্ধ জয়ন্তী, এই জয়ন্তীগুলোতে এখনও পর্যন্ত বক্তৃতা হয়, সেমিনার হয়। সেখানে ব্রহ্মচারীরাই বক্তা, বাইরের একজন আসেন আচার্য, তিনি শোনেন, কিন্তু ব্রহ্মচারীরাই বক্তা। আমাদের সময় একটা ইংরেজি বক্তৃতা হতো, একটা বাংলা বক্তৃতা হতো, এখন সারাদিনের সেমিনার হয়। শঙ্করাচার্যকে নিয়ে, শ্রীকৃষ্ণকে নিয়ে, ভাগবতকে নিয়ে বিভিন্ন জায়গায়, এবং সমস্ত ব্রহ্মচারীদের বাই পার্ট বলতে হতো। আমাদের পিপিটিসিতে আমরা যখন ছিলাম সেখানে প্রত্যেক তিথি পূজায় প্রত্যেক পার্ষদের জীবনী নিয়ে একজন বাংলায় বক্তৃতা করতেন, একজন ইংরেজিতে বক্তৃতা করতেন। 40 মিনিটে দুটো বক্তৃতা হওয়া সম্ভব ছিল না, কিন্তু সেটা হয়তো 2 দিন, কখনো কখনো 3 দিন হতো। ঠাকুর মা স্বামীজির ওপর 15 দিন বক্তৃতা হতো, পরপর 15 দিন মোট 30টি বক্তৃতা হবে। ব্রহ্মচারীরা যারা আছে তাদের ভেতরেই গুড়ি গুড়ি হবে বাংলা এবং একটি হবে ইংরেজিতে। বিষয়বস্তু যিনি আমাদের আচার্য ছিলেন, এখন বিমলাত্মানন্দজি আমাদের সময় ছিলেন, তিনি ঠিক করে দিতেন। শুধু তাই নয়, কেমন করে প্রস্তুতি নেব, কোন গ্রন্থ থেকে পড়ব, কীভাবে কী করব, সব কিছুর গাইডলাইন দিতেন। কিন্তু ওই যে উঠে গিয়ে সকলের সামনে বলা, ওটা একটা খুব কঠিন বিষয়বস্তু ছিল, কিন্তু এরা উৎসাহ দিতেন। এমনকি খুব খারাপ বক্তৃতা, আমার মনে আছে খুব বাজে বক্তৃতা দিয়েছি, মহারাজ তখনও উৎসাহ দিয়ে চলেছেন। এইভাবে ওরা পরবর্তী জেনারেশনকে তৈরি করতেন। স্বামীজির কাছ থেকে এই ধারাটা তৈরি হয়েছিল। স্বামীজি প্রকাশানন্দজি এবং শুদ্ধানন্দজিকে বলতে বললেন, তারা বললেন, শুদ্ধানন্দজি খুব সিরিয়াস মানুষ ছিলেন, তাই সবসময় সিরিয়াস টপিক নিয়ে আলোচনা করতেন। তিনি এই ধ্যান নিয়ে প্রশ্ন করতে থাকলেন এবং তারপরে যখন সব হয়ে গেল বাইরের বৈঠকখানায়, এই যে দোতলার যে ঘরটা সেই ঘরটা এসে সবাই বসলে স্বামীজি জিজ্ঞাসা করলেন, কারুর কিছু জিজ্ঞাসা আছে কিনা বল। আমাদেরও মহারাজ জিজ্ঞাসা করতেন, কারোর কিছু প্রশ্ন আছে কিনা বল। শিষ্য শুদ্ধানন্দজি জিজ্ঞাসা করলেন, মহাশয় ধ্যানের স্বরূপ কী? দেখুন কী সুন্দর উত্তর আছে। স্বামীজি বলছেন, কোনো বিষয়ে মনের কেন্দ্রীকরণের নামই ধ্যান,
এক বিষয়ে একাগ্র করতে পারলে সেই মন যে কোনো বিষয় হোক না কেন একাগ্র করতে পারা যায়। ওই যে স্বামীজি বলছেন না, খুব ভালো সাধু না হলে ভালো যে ভালো রান্না করতে ভালো সাধু না হলে রান্না করা যায় না, ওই ওর পবিত্রতার প্রয়োজন আছে। ওই একটা বিষয়ে যে কনসেন্ট্রেট করতে পেরেছে সে সব কিছুকেই করতে পারে। স্বামীজি ধ্যানের সংজ্ঞা দিচ্ছেন, কোনো বিষয়ে মনের এককেন্দ্রীকরণের নামই ধ্যান, মনকে গুটিয়ে এক জায়গায় নিয়ে আসার নাম ধ্যান। তারপরে বলছেন, এক বিষয়ে একাগ্র করতে পারলে সেই মন যে কোনো বিষয়ে হোক না কেন একাগ্র করতে পারা যায়। আমাদের দেখবেন অনেকেই আমাদেরকে বলেন যে রান্নাবান্না ঘরকন্নার কাজ অফিসের কাজ সব খুব মন দিয়ে করতে পারি, কিন্তু সাধন ভজনটা খুব মন দিয়ে করতে পারি না। এটা একবারে ডাহা মিথ্যে কথা, এটা হতেই পারে না। যদি কেউ মন দিয়ে সংসার করে সে সাধন ভজনও ভালো করতে পারে, যদি সাধন ভজন এক মনে না করতে পারে এটা বুঝতে হবে, সে সংসার করাটা বা অফিস যাওয়াটা বা যা কিছু বৃত্তি সেগুলো এক মনে করতে পারে না। তার বোধ হয় যে সে এক মনে করে কিন্তু এক মনে হয় না। একটা জিনিস যে এক মনে করতে পারে সে সব কটা জিনিস এক মনে করতে পারে, যে একটাতে মনোনিবেশ করতে পারে না সে কোনোটাতেই মনোনিবেশ করতে পারে না। ইদানিং বলেন আমরা গান, কাল সেদিনকে একজন বলছেন গান বাজনায় খুব মনোনিবেশ করতে কিন্তু ধ্যানে মনোনিবেশ করতে পারি না। তা হয় না, এটা হওয়ার কথাই না। একটাই মন, সে একটা জিনিসে ডুবতে পারে, বাকিগুলোতে বেশে থাকে এরকম হতে পারে না। ডোবার অভ্যাসটা থাকা দরকার। স্বামীজি তাই বলছেন যে এক বিষয়ে একাগ্র করতে পারলে সেই মন যে কোনো বিষয় হোক না কেন একাগ্র করতে পারা যায়, একদম একাগ্র হয়ে যাবে। আমাদের সঙ্গে একজন ব্রহ্মচারী মা ছিলেন, এখনও আছেন তিনি। তিনি যখন পড়তেন তাকে দেখেছি এমনভাবে ডুবে যেতেন তাকে, মানে তার পায়ে হাত দেওয়া হচ্ছে, তিনি সেটাও তখনও বুঝতে পারতেন না। এই রকম একাগ্র দেখেছি, একদম এক মনে যে কোনো কাজ করছেন এক মনে। উতেশ আনন্দজিকে দেখেছি চিঠির উত্তর দিচ্ছেন, উত্তর লেখা হয়ে গেছে, ড্রাফট তাকে সই করবেন, কিন্তু গোটাটা করছেন এমন মনে এমনভাবে করছেন যে কোনো রকমভাবে আমরা উপস্থিত আছি সেটা বুঝতেই পারেননি। রঙ্গনাথ আনন্দজি মহারাজের কাছে গেছি, আমাদের সন্ন্যাস হবে মহারাজকে জানাবো বলে, আটজন ব্রহ্মচারী মহারাজের ঘরে ঢুকেছি, মহারাজের সেবকও ঢুকেছে। আমরা গিয়ে দেখলাম মহারাজ পড়ছেন নিখিলানন্দজির লেখা শ্রীরামকৃষ্ণ দ্য গ্রেট মাস্টার, এমন মনোযোগ দিয়ে পড়ছে। আমরা নজন লোক তার ঘরের ভেতরে ঢুকেছি, এটা তিনি বুঝতেই পারেননি। বেশ খানিকক্ষণ আমরা চুপ করে দাঁড়িয়ে আছি, তারপরে যখন ওনার সেবক এসে আমাদের দৃষ্টি ওনার দৃষ্টি আকর্ষণ করলেন, তখন উনি জিজ্ঞাসা করলেন তুমি কি পড়ছো, তোমরা কখন এলে। উনি যে বইটা পড়ছিলেন সেটা এতবার পড়া হয়েছে, বইয়ের পাতাগুলো সব হলুদ হয়ে গেছে, তার বাইন্ডিংটা খুব লুজ হয়ে গেছে, কিন্তু এমনভাবে তিনি পড়ছিলেন যেন প্রথম এই বইটিকে তিনি পড়ছেন, একেবারে সব মন দিয়ে। রঙ্গনাথ আনন্দজির মন ঠিক রাখার জন্য লুডু খেলানো হতো, সে উঁচু উঁচু গুটি থাকতো যাতে মহারাজ ধরে সেটাকে ঘোরাতে পারে, ওর তলায় ম্যাগনেট লাগানো থাকতো। মহারাজ সেই লুডো খেলতেন এমন করে সেটা দেখবার মতো ছিল, সেই যে সাপ লুডো খেলতে উনি বেশি ভালোবাসতেন, ওই নানা সাপ ওই সাপের মুখে পড়ে নিচে গিয়ে আবার মই দিয়ে ওপরে উঠে যখন ঘরে ঢুকে যাচ্ছেন সে তার কী আনন্দ, একবারে ছোট শিশুর মতো। স্বামী বিবেকানন্দ বলছেন যে যে ওই এতে মন দিতে পারে সে সব বিষয়ে মন দিতে পারে। শিষ্য শাস্ত্রে যে সব সবিষয় ও নির্বিষয় ভেদে দ্বিবিধ ধ্যানের দৃষ্ট ধ্যানের ভাব দৃষ্ট হয়, ইহার অর্থ কী, ইহার মধ্যে কোনটি বড়। স্বামীজি প্রথমে কোনো একটা বিষয় নিয়ে ধ্যান অভ্যাস করতে হয়। এক সময় আমি একটি কালো বিন্দুতে মনঃসংযম করতাম, এই সময় শেষে আর বিন্দুটিকে দেখতে পেতাম না বা সামনে যে রয়েছে তা বুঝতে পারতাম না, মন নিরোধ হয়ে যায়, কোনো বৃত্তির তরঙ্গ উঠত না, যেন নিবাত সাগর। এই অবস্থায় অতীন্দ্রিয় সত্যের ছায়া কিছু কিছু দেখতে পেতাম, তাই মনে হয় যে কোনো সামান্য বাহ্য বিষয় ধরে ধ্যান অভ্যাস করলেও মন একাগ্র বা স্থির হয় বা ধ্যানস্থ হয়। তবে যাতে যার মন বসে সেটা ধরে ধ্যান অভ্যাস করলে মন শীঘ্র স্থির হয়ে যাবে, তাই এদেশে এত দেবদেবীর মূর্তি পূজা। এই দেবদেবীর পূজা থেকে আবার কেমন আর্ট বা শিল্পের উন্নতি হয়েছিল, যাক এখন সে কথা। এখন কথা হচ্ছে যে ধ্যানের বহিরাবলম্বন সকলের সমান ব্যয় হতে পারে না,
যিনি যে বিষয়ে ধ্যানসিদ্ধ হয়ে গিয়েছেন তিনি সেই বহিরার অবলম্বনকেই কীর্তন ও প্রচার করে গিয়েছেন। তারপর কালে তাতে মনঃশক্তি মনস্থির করতে হবে, একথা ভুলে যাওয়াই সেই বহিরাবলম্বনটাই বড় হয়ে দাঁড়িয়েছে। উপায়টা নিয়ে লোকে ব্যস্ত হয়ে পড়েছে, উদ্দেশ্যটার দিকে লক্ষ্য কমে গেছে। উদ্দেশ্য হচ্ছে মনকে বৃত্তি শূন্য করা, কিন্তু তা কিন্তু কেন কোনো বিষয়ে তন্ময় না হলে হবার জো নেই। জিজ্ঞেস করছেন যে কোনো একটি বস্তুকে নিয়ে ধ্যান করা বা কোনো বস্তু ছাড়া নিরাকার নির্গুণ ব্রহ্ম, এই কোনটা, এই দুই ধ্যানের কথা বলা হয়েছে, এই দুই ধ্যানের মধ্যে কোনটি শ্রেষ্ঠ? স্বামীজি আরই সুন্দর কথা বলছেন, বলছেন উদ্দেশ্য হচ্ছে মনকে বৃত্তিশূন্য করা, তা কিন্তু কোনো বিষয়ে তন্ময় না হলে হবার জো নেই। এই কোনো বিষয়বস্তুতে তন্ময় হওয়া যায় এটা প্রত্যেকের মন আলাদা আলাদা ভাবে গঠিত আছে এবং সে সেইভাবে তার ধ্যান তন্ময়তা করে দেন। আমাদের গুরু সবাইকে একটি সাধারণ ধ্যানের একটা পদ্ধতি শিখিয়ে দেন, নিজের ইষ্টমূর্তিকে একটি বিশেষ শরীরের একটি বিশেষ অংশে চিন্তা করতে বলা হয়। প্রাথমিকভাবে আমাদের চিন্তা করতে খুব কষ্ট হয়, কারণ আমাদের মনে হয় যে শরীর রক্ত মাংস মেজ মজ্জা অস্থি স্নায়ু এইসব দিয়ে তৈরি, অতএব সে তার ভেতরে নিজের ইষ্টকে আমরা বসাতে পারি না। কিন্তু দিনের পর দিন অভ্যাস করতে করতে ভগবানকে যখনই কল্পনা করার চেষ্টা করি তখন নিজের হৃদয়ের ভেতরে তাকালে তাকে পরিষ্কার দেখতে পাওয়া যায়। কারুর কারুর আবার ওই পুরো পদ্ধতিটা না গেলে যাওয়া হয় না, যে গুরু পুজো করে গুরুকে ইষ্টের সাথে লয় করে দিয়ে তারপরে ইষ্টের চিন্তা করা, এইটা হয়। আবার কেউ কেউ শুধু ইষ্ট চিন্তাই করতে পারে এবং ইষ্ট চিন্তা করতে করতে একটা সময় তার আর কোনো অবলম্বন প্রয়োজন হয় না, সবকটা পথই সত্য, সব পথ দিয়েই তাকে চিন্তা করা যায়। কিন্তু আসল কথা হচ্ছে মনটিকে একীভূত করা, মনের যে নানা রকমের বৃত্তি ওঠে। এখানে কি সুন্দর কথা বলছেন উনি, বলছেন যে এই সময় শেষে বিন্দুটিকে আর দেখতে, আচ্ছা এই নানা রকমের আমাদের বৃত্তি উপায় বৃত্তি ওঠে। দেখবেন আমরা যখন মনকে খালি করে দিই নানা রকমের চিন্তা আসে, সারা দিন যা যা চিন্তা করেছি, আমাদের মনের দুটো অংশ, একটা হচ্ছে চেতন মন আর একটা হচ্ছে অবচেতন মন। চেতন মন শান্ত হলে অবচেতন মনে যা যা আমি স্টোর করে রেখেছি, যে যে বিষয়গুলো লুকিয়ে রেখেছি, সেগুলো ধীরে ধীরে আবার বেরিয়ে আসতে থাকে এবং সেগুলো কল্পনার সাথে যেরকম মাকড়সা জাল বুনে ওই রকমভাবে জাল বুনে মনের ওপর একটা ছাপ তৈরি করে যায়। সেই কারণে ইষ্ট চিন্তা যদি নিরন্তর করা যায়, সর্বাবস্থায় করা যায়, তাহলে আমাদের চেতন মন এবং অবচেতন মনে দু জায়গাতেই ঈশ্বরের ছাপ পড়ে। ফলে যখন আমরা মনকে একীভূত করার চেষ্টা করি, একটি বিষয়বস্তুতে আনার চেষ্টা করি, তখন আমাদের চেতন মন যেমন সাহায্য করে ঠিক সেরকমভাবে অবচেতন মনও সাহায্য করে। অবচেতন স্তরে আমরা অবশ্যই ওই ভগবানকে তখন খুব সহজে চিন্তা করতে পারি, ভগবানকে খুব সহজে ভাবতে পারি এবং ভগবানকে একেবারে নিজের মতো করে নিতে পারি। এটা হচ্ছে কথা, ধ্যান করাটাই মূল উদ্দেশ্য। গতিশানন্দজি বলতে না কেমন করে বসেছো সে কথাটা বড় না, তুমি কিভাবে তাকে ডাকছো সেইটা হচ্ছে খুব ইম্পর্টেন্ট। এই কথা তিনি বারবার বলতেন, মনোবৃত্তি বিষয়াকারা হইলে তাহাতে আবার ব্রহ্মবস্তুর ধারণা কিরূপে হইতে পারে? স্বামীজি বৃত্তি প্রথমত বিষয়াকারা বটে, কিন্তু ওই বিষয়ে জ্ঞান থাকে না, তখন শুদ্ধ অস্তিমাত্র বোধ থাকে। দেখবেন আমরা মনে যখন জপ ধ্যান করতে বসি তখন আমাদের নানা রকমের বৃত্তি ওঠে, সব বৃত্তি সম্পর্কে আমাদের অবহিত থাকে, আমরা অবহিত থাকি না, সেগুলি সম্পর্কে একটা খুব সাধারণ একটা ফেইন্ট আইডিয়া আমাদের তৈরি হয়। যখন প্রথম এদেশে ইমেইল এলো, এই খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় চিঠি পাঠানো যায়, এই ধারণাটা আমাদের ছিল। কেমনভাবে ইমেল করে, ওই ইমেল অ্যাড্রেস কীরকমভাবে টাইপ করে, তাতে কী কী ক্যারেক্টার থাকে, এগুলো কিন্তু আমরা কিচ্ছু জানতাম না। আমাদের শুধু একটা ধারণা ছিল যে ইমেইলে খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় বার্তা পাঠানো যায়।
কিন্তু এখন যখন আমরা এগুলোকে নিত্য ব্যবহার করতে শিখেছি তখন এর ডিটেল সম্পর্কে আমরা জানতে পারছি। তাই বলছেন বৃত্তি প্রথমত বিষয় আকারা বটে, আমাদের মনে যে বৃত্তিগুলো ওঠে সেটা একটা কোনো বিষয় কেন্দ্রিক বৃত্তি ওঠে এবং পরবর্তীকালে কিন্তু এই বিষয় সম্পর্কে আমাদের কোনো জ্ঞান থাকে না, তখন শুদ্ধ অস্তি এই মাত্র বোধ থাকে, তখন আমার ভেতরে যে সে শুদ্ধ আত্মা বিরাজ করছেন সেটি খালি বোধ থাকে। শিষ্য, মনের একাগ্রতা হইলেও কামনা বসা বাসনা ওঠে কেন? এইটা একটা খুব প্রশ্ন। আমি রোজ জপ ধ্যান করি, রোজ মন একীভূত চেষ্টা করি, অথচ কামনা বাসনা আমার মনের ভেতরে ভিড় করে আছে। স্বামীজি বলছেন ওগুলো পূর্বের সংস্কারে হয়, বুদ্ধদের যখন সমাধিস্থ হতে যাচ্ছেন তখন মারের অভ্যুদয় হলো, মার বলে আর কিচ্ছু বাইরে ছিল না, মনের প্রাক সংস্কারই ছায়ারূপে বাইরে প্রকাশ করল। এটা হচ্ছে কথা, আমরা যখনই মনকে একীভূত করতে যাই নানা রকমের চিন্তা এসে আমাদের সে পথভ্রষ্ট করে দেয়। খুব ভালো করে যদি সেই চিন্তাগুলোকে লক্ষ্য করেন দেখবেন এগুলো আপনার থেকে সৃষ্টি, এগুলো আপনি নিজেই কোনো একটা সময় চিন্তা করেছিলেন, তারপরে সেটা যখন পরিণতি পায়নি সেটা আপনার মনের গভীর গহ্বরে লুকিয়ে রাখা ছিল। যে মুহূর্তে আপনি ধীরে ধীরে শান্ত হয়ে গেলেন তখন সেগুলো মনের ভেতর থেকে এক এক করে বৃত্তিরূপে আমাদের কাছে এসে পৌঁছলো। সেই কারণে আমরা যখন ভগবানকে ডাকতে চাই তখন আমাদের মন ছিটকে বেরিয়ে যায়। এই মনের ছিটকে বেরিয়ে যাওয়াকে বলা হয় বিক্ষেপ। আমাদের কি করতে হয়, সেই ছিটকে মন যাওয়া মনটাকে ধরে এনে আবার সেই মনের ভেতরে বসানো হয়, এটাকে বলা হয় প্রত্যাহার। এই ক্রমাগত বিক্ষেপ আর প্রত্যাহার করতে করতে আপনারা লক্ষ্য করতে পারবেন যে কিছুদিন বাদে আর আমাদের মনের বিক্ষেপ হচ্ছে না। একটা বাচ্চা ছেলে সে রোজ পালিয়ে যেতে চায়, মা তাকে ধরে এনে ঘরের ভেতরে বসিয়ে রাখে। একদিন যায়, দুদিন যায়, তিন দিন যায়, সে রোজ পালানোর চেষ্টা করে, তারপরে রোজ তাকে এনে বসিয়ে দেওয়া হয়। সে একটা সময় বোঝে যে আমি এইভাবে পালাতে পারবো না, আমাকে একটু বড় হতে হবে, আমাকে একটু শক্তিশালী হতে হবে, তবে আমি এই ঘরের বন্ধন থেকে বেরোতে পারবো। মনও ঠিক তাই, আমরা মনের কথা শুনে চলি বলে আমাদের এত কষ্ট হয়, মনও ঠিক তাই, সে এরকম ছিটকে যায়, আবার তাকে আমরা যদি ধরে এনে বিষয়বস্তুতে বসাই, প্রত্যাহার করি, তবে কিন্তু সেই মন দিয়ে আমরা খুব সহজে ইষ্ট চিন্তা বা ঈশ্বর চিন্তা করতে পারি। যে কেউ সাধনা করবে সে লেখাপড়াই করুক আর জপধ্যানই করুক, তার সবসময় এই বিষয়বস্তু থেকে ছিটকে যাওয়া আবার বিষয়বস্তুতে ফিরিয়ে আনা এটা তার জীবনে নিরন্তর হতে থাকে। এটি না হলে কিন্তু হয় না, যাদের হয় না তারা মহাসৌভাগ্যবান, কিন্তু আমরা সেই রকম সৌভাগ্যবান নই। আমরা বিষয় চিন্তা করলে মন বিষয়বস্তু থেকে অনেক সময় বাইরে চলে যায়। বলছেন এগুলো পূর্বের সংস্কার অনুযায়ী হয়। একটি ভারী সুন্দর ইংরেজি ছবি এসেছিল এক সময়, সেই ইংরেজি ছবিতে ওই জন্মান্তর পুনর্জন্মের গল্প বলা আছে। একজন বুদ্ধ লামা, একজন লামা তিনি শুনলেন, তাকে স্বপ্ন দিলেন তার পূর্ববর্তী অধ্যক্ষ যে আমার পুনর্জন্ম হয়েছে। পুনর্জন্ম হওয়ার সময় তিনি দেখলেন যে তিনটি জায়গায় যেন তিনি সেই তার মতো খুঁজে পাচ্ছেন, লামার মতো খুঁজে পাচ্ছেন লোক। তখন তিনি কি করলেন, ওই তিন জায়গায় গেলেন, একটি ডেট্রয়েট শহর, একটি বিহার এবং একটি নেপাল। তিনটি ছোট শিশু, দুটি ছেলে এবং একটি মেয়ের ভিতরে তাকে দেখলে, তার আচরণগত দিক দেখলে তাকে সেই লামার মতো বোধ হচ্ছে। ডেট্রয়েটে যে আমেরিকান ছেলেটি থাকে সে কিন্তু বুদ্ধের কথা জানে না। লামা আমেরিকায় গেলেন এবং সেই ছেলেটিকে তার বাবা মার সাথে কথা বলে সেই ছেলেটির সাথে গল্প করতেন তিনি। তিনি বুদ্ধের জীবনের গল্প বলেছিলেন, সেটা সিনেমার ভেতরে আবার সিনেমা হিসেবে দেখানো হয়েছিল। সেখানে মার বা প্রলোভনের ঘটনা দেখানো হয়েছিল। বুদ্ধদেব যখন বোধিপ্রাপ্তির দিকে এগিয়ে চলেছেন তখন মার এসে তাকে টেনে হিঁচড়ে সেই জায়গায় নিয়ে এসেছিলেন। রাজা শুদ্ধোদন বুদ্ধদেব তথাগত যাতে কখনো এই বাইরের জীবন দেখতে না পান তাই নানা রকমের আমোদ প্রমোদ বৈভব এসব দিয়ে ভগবান তথাগতকে বন্দি করে রেখেছিলেন তার রাজপ্রাসাদের ভেতরে। তার সেই প্রাসাদের প্রাচীর এত উঁচু ছিল যে প্রাচীরের বাইরে যে কোনো জগৎ আছে এই সম্পর্কে তথাগতের কোনো জ্ঞান ছিল না। তারপরে তিনি যখন একদিনের জন্য বেরোলেন তখন সেই মৃত শরীর,
জড়া শরীর এই সমস্ত দেখে তার বোধ হলো এই জীবন দুঃখময়, দুঃখের অনেক কারণ আছে, দুঃখ নিবৃত্তি করিবার উপায় আছে। এই যে তারপরে যখন তিনি সাধন ভজন করতে থাকলেন, এই যে পূর্ব জন্মে যখন তিনি রাজার পুত্র হয়েছিলেন তখন তার যে বিলাস পেষণ করেছিলেন সেই বৃত্তিগুলো যেগুলো তার মনের ভেতরে লুকিয়েছিল সেগুলো বেরিয়েছেন। স্বামীজি এখানে খুব সার্থক একটি কথা বলছেন, সেটা হচ্ছে এই যে মার বলে একটা একটা কিছু বাইরে ছিল না, মনের প্রাক সংস্কারের ছায়া রূপে বাইরে প্রকাশ হয়েছিল। এগুলো আমাদের মনের ভেতর ছিল, লুকিয়েছিল, আমরা বুঝতে পারিনি। কিন্তু যেই মনকে শান্ত করেছি, যেই মনকে একত্রিত করবার চেষ্টা করছি, তখন সেগুলো সর্পিণীর মতো ফাঁস হয়ে এগিয়ে এলো। দেখবেন জপ ধ্যান করার সময় আমরা ইষ্ট চিন্তা যখন করি তখন যে যে চিন্তাগুলো আসে এগুলো কোনো না কোনো দিন আমরা অবশ্যই করেছি, সেই আলোচনা বা সেই চিন্তাগুলো করেছি, শুধুমাত্র যেই সুযোগ পেয়েছে সে তখন মাথাচাড়া দিয়ে দেখাচ্ছে যে কে উঠছে। শিষ্য স্বামীজিকে জিজ্ঞাসা করছেন, তবে যে শোনা যায় সিদ্ধ হইবার পূর্বে নানা বিভীষিকা দেখা যায় তাহা কি মনঃকল্পিত? স্বামীজি বলছেন, তা নয় তো কি, সাধক অবশ্যই বুঝতে পারে না যে এগুলি তার মনেরই বহিঃপ্রকাশ, কিন্তু বাইরে কিছুই নেই। এই যে জগৎ দেখছিস এটাও নেই, সকলই মনের কল্পনা। মন যখন বৃত্তিশূন্য হয় তখন তাতে ব্রহ্মাভাস দর্শন হয়, তখন ইয়ম ইয়ম লোকম মনসা সম্বিভাতি, এই সেই সেই লোক দর্শন করা যায়, যা সংকল্প করা যায় তাই সিদ্ধ হয়। এইরূপ সত্য সংকল্প অবস্থা লাভ হলেও সেই যে সমনস্ক থাকতে পারে এবং কোনো আকাঙ্ক্ষার দাস হয় না সেই ব্রহ্মজ্ঞান লাভ করে। আর এই অবস্থা লাভ করে যে বিচলিত হয় সে নানা সিদ্ধি বা সিদ্ধাই লাভ করে পরমার্থ পথে ভ্রষ্ট হয়। এই দুটো দিক আমরা সবসময় আমাদের জীবনের মধ্যে দেখে থাকি। আপনারা আমরা যেই ভালো করে একটু সাধন ভজন করি না কেন, সবার ভেতরে কিছু না কিছু আধ্যাত্মিক শক্তি আসে। এই আধ্যাত্মিক শক্তিগুলো আমাদের এমনভাবে মোহিত করে রাখে আমাদের কিছুতেই এগিয়ে যেতে যায় না। গৌরী পণ্ডিত তার একটা অদ্ভুত রকমের সিদ্ধাই ছিল। আমরা বলি শ্রীরামকৃষ্ণ তার স্ত্রীকে দেবীজ্ঞানে পুজো করেছেন, প্রথম দেবীজ্ঞানে পুজো করেছেন, তা কিন্তু নয়। প্রথম যদি দেবীজ্ঞানে কেউ তার স্ত্রীকে পুজো করে থাকে তিনি হলেন গৌরী পণ্ডিত। গৌরী পণ্ডিতের বাড়িতে দুর্গা পূজার নবমীর দিন গৌরী পণ্ডিত তার স্ত্রীকে একটি আলিম্পন লিম্পিত একটি পিঁড়িতে বসাতেন, তাকে নতুন বস্ত্র তারপরে সিঁদুর আলতা পরিয়ে তাকে বরণ করে নিতেন, তারপরে তার পুজো করতেন এবং তার শ্রীপাদপথে অঞ্জলি দিয়ে সে নিজের পূজার যাবতীয় ফল তার পাদপথে নিবেদন করতেন। এটা প্রতি বছর হতো। সেই সিদ্ধাইয়ে তা তিনি তর্কযুদ্ধে একটি অদ্ভুত সিদ্ধাই পেলেন। সিদ্ধাইটি কি না, তিনি ওই যে ওই এসেই ওই হাড়ে রে লম্বদর ওই মন্ত্রটি বলতেন, ওই মন্ত্রটি বললে অপর যে পার্টি তাদের ভেতরে ভীতির সন্ত্রাস ত্রাসের ছায়া তাদের ভেতর পড়ত, তারা আর আগের মতো লড়তে পারত না, ফলে প্রতি মুহূর্তে তর্কযুদ্ধে বেঁচে যেত। কিন্তু এই যে সিদ্ধাই সেটা হচ্ছে আমাদের সাধন লব্ধ একটি ক্ষমতা। ঠাকুর একদিন ওই ওর সঙ্গে যখন তাকে নিয়ে যখন লড়াই হচ্ছে তখন উনি গৌরী পণ্ডিত এসে এর মধ্যে গৌরী পণ্ডিত না, এটা কথা খুব সম্ভবত বৈষ্ণবচরণ, আমার ভুল হচ্ছে, বৈষ্ণবচরণ বা গৌরী পণ্ডিতের ছিল ওই হাতের ওপর, তিনি সেই গৌরী পণ্ডিত হাতের ওপর ওই হোম করতেন, এই সমস্ত তার ভেতরে ছিল, আর বৈষ্ণবচরণের ভেতরেও সিদ্ধি ছিল। স্বামী উনি এসে তার ভেতর থেকে সেই সিদ্ধিটিকে কেড়ে নিলেন, একেবারে সম্পূর্ণভাবে কেড়ে নিলেন, এমনভাবে কেড়ে নিলেন যে তার ভেতরে যে সাধক সত্তা সেটার বিকাশ করে দিলেন। সাধনার ফলে আমরা এই শক্তিটাকে লাভ করতে পারি, কিন্তু সিদ্ধাই এলে আমাদের সেই সিদ্ধাইতে এমন মোহিত হয়ে থাকি যে আমরা আর এগোতে পারি না, সেই সাধকের সাধক সত্তা সম্পূর্ণভাবে বিনষ্ট হয়, তিনি আর এক পাও এগোতে পারেন না, তিনি সেই জায়গাতে স্থির হয়ে যান, তিনি এক পাও আর এগিয়ে যেতে পারেন না। সেই কারণে ঠাকুর আমাদের সকলকে সিদ্ধাইকে তিনি অত্যন্ত মানে একেবারে সেই বাজে জিনিসের সঙ্গে তুলনা করেছেন। আমরা যদি ওতে মেতে থাকি তাহলে আমাদের কিন্তু সিদ্ধ বস্তু লাভ হয় না। স্বামীজি বলছেন,
এই যে মার বা বাধার যা কিছু ছবি দেখতে পাচ্ছি, এগুলো আমার মনের ভেতরে ছিল, সেগুলি বাইরে প্রকাশিত হচ্ছে। সাধক কেন বুঝতে পারে না? কারণ সাধক ভাবে এটি বাইরে থেকে এসে তাকে বাধা দিচ্ছে, তা কিন্তু নয়। আমার ভেতরে যা কিছু করে থেকেছি, যা কিছু রয়েছে, সেগুলি যেন প্রকাশিত হচ্ছে। সে গানে আছে, দোষ কারো নয় গোমা, আমি সখাত শরীরে ডুবে মরি শ্যামা। এই যা কিছু কষ্ট, যা কিছু বেদনা, সব আমার কৃত, আমার সেই থেকে যা কিছু সঞ্চিত কর্ম ছিল, সেগুলো আমার আমাকে মুক্ত হতে সাহায্য করে না, আমার পথে বাধা হয়ে দাঁড়ায়। যখন এইটিকে আমরা অতিক্রম করতে পারি, তখন আমরা সেই সত্য সংকল্প অবস্থা লাভ করতে পারি। এবং যারা এই নানা আকাঙ্ক্ষার দাস হয় না, তারা ক্রমাগত মুক্তির পথে ধীরে ধীরে এগিয়ে যায় এবং সেই ব্রহ্মজ্ঞান, পরম জ্ঞান লাভ করে। যে জ্ঞান লাভ করলে জগৎ সংসারে আর কোনো বস্তুর প্রাপ্তির দরকার নেই। এই বলিতে বলিতে, এই কথা বলিতে বলিতে স্বামীজি পুনঃ পুনঃ শিব শিব নাম উচ্চারণ করিতে লাগিলেন। অবশেষে আবার বলিলেন, ত্যাগ ভিন্ন এই গভীর জীবন সমস্যার রহস্যভেদ কিছুতেই অবাধ নয়। ত্যাগ ত্যাগ ত্যাগ, এই জন্যই তোদের জীবনের মন্ত্র, এই যেন তোদের জীবনের মূল মন্ত্র হয়। সর্বম বস্তু ভয়ান্বিতম ভুবিনৃণাম বৈরাগ্যমেব অভয়ম। বলছেন, একমাত্র বৈরাগ্যই যদি আমাদের, সব কিছুতে আমরা ভয় পাই, সব কিছু আমাদের জীবনে ভীতির কারণ সৃষ্টি করে, কিন্তু বৈরাগ্যই আমাদের হৃদয়ে অভয় দান করে, আমরা এগিয়ে যেতে পারি। এবং বৈরাগ্য প্রাপ্তির জন্য আমাদের ত্যাগের প্রয়োজন আছে। শ্রীরামকৃষ্ণ বৈরাগ্যের সংজ্ঞা দিতে গিয়ে বলছেন, বিষয় বিরাগ এবং ঈশ্বর অনুরাগ। শুধুমাত্র বস্তু, যে গ্রহণযোগ্য বস্তু, সেগুলোর প্রতি আমাদের আকর্ষণ থাকুক, সেটা আমরা চাই না। সেটি যেমন আমাদের হয়, সেটিকে যেমন ছাড়তে হয়, একই সঙ্গে ঈশ্বরের প্রতি ভালোবাসা থাকা দরকার। পূজনীয় মহারাজ আমাদের বলতেন যে বিষয়ে বিরাগ এবং ঈশ্বরে অনুরাগ যদি একসাথে না হয়, তাহলে বিষয়ে বিরাগ যখন আমাদের হয়, আমাদের মন যখন খালি হয়ে যায়, তখন সেই খালি মনে আমাদের খারাপ জিনিসপত্র এসে ধরে বসে। ঈশ্বরে অনুরাগে দুটোই যদি একই সঙ্গে অভ্যাস করা যায়, যখন বিষয়ে বিরাগ হয়, তখন এই মন জুড়ে শুধু ঈশ্বরীয় ভাবনা, ঈশ্বরীয় চিন্তা আমাদের ভেতরে বিরাজ করেন, তখন আমাদের যে মন ঈশ্বরকে চাইবার জন্য পাগল হয়ে উঠেছিল, সে আর অন্য কোনো কিছু জীববস্তু চায় না। এই যে বিষয়কে বিরাগ, তার যে বিরাগের কথা বলছেন, এই যে ত্যাগের কথা বলছেন, প্রাথমিকভাবে আমার যা কিছু অতিরিক্ত, আমার যেটা প্রয়োজনের অতিরিক্ত, সেটাকে প্রথম ত্যাগ করতে শিখতে হয়। যখন আমরা আমাদের প্রয়োজনীয় জিনিস নিয়ে মেতে থাকি, দেখবেন আমাদের আর কোনো রকম কোনো কিছু হয় না, আমরা নিজেরাই আনন্দে ভরপুর হয়ে থাকি। কিন্তু যখন আমাদের অতিরিক্ত বস্তু আসে, তার দুটো দিক আছে। এই অতিরিক্ত বস্তুর চাহিদা আমাদের কি করে, ওই কেমন করে তাকে পাবো, সেই সেই অতিরিক্ত বস্তুটি কেমন করে পাবো, সেইটিকে নিয়ে আমাদের ভীষণ রকমের ব্যস্ত করে রাখে। শুধু তাই নয়, যখন আমরা এই অতিরিক্ত বস্তু পাই, সেই অতিরিক্ত বস্তুকে কেমন করে রক্ষা করব, অন্যের কাছ থেকে কেমন করে লুকিয়ে রাখবো, কেমন করে তাকে রেখে দেব, এতে আমাদের জীবনের অর্ধেক শক্তি চলে যায়। আমরা আর ওই অতিরিক্ত বস্তুর ভারে এত ভারাক্রান্ত হয়ে যাই, উচ্চ চিন্তা উচ্চ ভাবনায় করতে পারি না। তাই বলছেন বিষয়ে বিরাগ, এই অতিরিক্ত বিষয়ে প্রথম বিরাগ হওয়া দরকার। আমার প্রয়োজন অতিরিক্ত যা কিছু আছে, সেটুকুকে আমাকে অবশ্যই নির্ভয় সেটিকে ত্যাগ করতে হবে, এবং একই সঙ্গে আমার সেই মনকে উচ্চ ভাবনা উচ্চ চিন্তায় জারিত করে রাখতে হবে। সেটা যদি জারি করতে করতে না পারি, তাহলে আমরা কোনোভাবে কোনোভাবেই আমরা কিছু করে উঠতে পারবো না। স্বামীজি বলছেন, ত্যাগ ত্যাগ ত্যাগই যেন তোদের জীবনের মূল মন্ত্র হয়। এই আশীর্বাদ তিনি শুধুমাত্র এই এক শ্রেণীর তার শিষ্যদের করছেন তা নয়, কিন্তু এই আশীর্বাদ তিনি আগামী দিনের সকলের জন্য করছেন। ত্যাগ ভিন্ন আমাদের জীবনে বেঁচে থাকার কোনো অর্থ হয় না, একটা অর্থহীন জীবন যাপন আমরা করে থাকি। সেই কারণে তিনি বারবার বলছেন, ত্যাগ ত্যাগ ত্যাগই যেন তোদের জীবনের মূল মন্ত্র হয়ে ওঠে। আমরা যেন আমাদের জীবনের মূল মন্ত্র করে ফেলতে পারি এই ত্যাগ। আজকে আমরা এখানেই থামব, শ্রী ভগবানের কৃপা হলে আমরা আবার এই বিষয় নিয়ে
পরবর্তী কোনো একটা দিন আলোচনা করব। ওম প্রণতানাম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিতে লোকানাম বরদা ভবন। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।